আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা ক্লাস ফাইভে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্লাস ফাইভের পাতা বাহার বাংলার যে বইটি আছে পঞ্চম শ্রেণীর সেই বইয়ের এই যে গল্পগুলো তোমাদের কবিতাটি আছে এই গল্পগুলোর যে কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো আজকে আমরা করব তো চলো কোশ্চেন অ্যান্সারগুলো করে নেওয়া যাক প্রথম কোশ্চেন আছে দেখো এক পয়েন্ট একে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক দিয়ে বয়ে আসে এমনভাবে গ্রীষ্ম শরৎ শীত বর্ষাকালে হওয়া বয় তো শীতকালে হওয়া বয় শীতকালটা হবে উত্তর পরের কোশ্চেন আছে তুত্তুরের শব্দটির অর্থ তুত্তুরের শব্দটির অর্থ হচ্ছে নড়বড়ে রূপকথার গল্পে যেটি থাকে না কি থাকে না উড়োজাহাজ থাকে না রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো দক্ষিণারায়ঞ্জন মিত্র মজুমদার এলোমেলো শব্দগুলি এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো থা রু কপ রূপকথা র তয়ত্যু বুর্গী জয়াকার পয় হস্যু রাজ পুত্তর বর্গীজ দীর্ঘী রয়াকার পক্ষীরাজ এটা হবে মন পবন তারপরে একটা হবে আজগি তারপর বলেছে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো একটা হচ্ছে ঝোলা ভোলা তারপর হচ্ছে উত্তরে থুত্তুরে তারপর হচ্ছে বাঁধা ধান্দা তারপরে ঝলমলে টলমলে তারপর যক্ষিরাজ পক্ষীরাজ বাক্য বাড়াও গল্পগুলো ডাকছে কেমন গুলো থুতথুরে গল্পগুলো ডাকছে গল্পগুলোর মুখে ব্যথা মুখে ব্যথা কেন চেঁচিয়ে চেঁচিয়ে গল্পগুলোর মুখে ব্যথা গল্পগুলোর ঝোলা আছে কোথায় ঝোলা গল্পগুলোর কাঁধের ওপর ঝোলা আছে দেখবি যদি আয় কিভাবে আসবে দেখবি যদি জলদি আয় জলদি ছুটতে আয় ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা আর শেয়ার করে দেবে নিজের বন্ধুদেরকে তারপর আসছে মেলাতে বলেছে ক আর খাগের গুলো তলপি তলপি মানে ঝোলা, রূপকথা রূপকথা মানে কাল্পনিক গল্প ভোরে মানে বিহানে পবন মানে বাতাস আর সত্তর মানে দ্রুত সাত নম্বরে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে এই দুটো দিয়ে বাক্য বানাতে বলেছে এমন দুটো বাক্য যাতে এদের পার্থক্যটা বোঝা যায় তো লিখেছি প্রথম বাক্যটা শিশুটি ডাক ছেড়ে তার মাকে ডাক ছেড়ে পরেরটা প্রকৃতি যে ডাক ছেড়ে আমাদের ডাক ছেড়ে আট নম্বরে বিশেষ আর বিশেষণ এগুলো আলাদা করতে হবে বিশেষ হচ্ছে তলপি শিব ঝোলা রাজপুত্র কারখানা বিশেষণ হচ্ছে উত্তরে তুত্তরে জলদি আজগুবি সত্তর তারপর কয় রয়েছে এমন পাঁচটি শব্দ লেখ একটা হচ্ছে ক্ষত্রিয় ক্ষমতা পরীক্ষা ক্ষেত্রফল ক্ষমা তারপরে দশেরগুলোতে বলেছে ক্রিয়াপদগুলো ক্রিয়াপদ মানে কোন পদ যে পদগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায় সেগুলো হচ্ছে ক্রিয়াপদ সেই পদগুলো আন্ডারলাইন করতে বলেছে আমি এখানে বক্স করে দিয়েছি তোমরা আন্ডারলাইন করবে বইছে হাওয়া উত্তরে কী হবে এখানে বইছে ডাক ছেড়েছে ডাক ছেড়ে এখানে কোনটা হবে ডাকছে রে ছুটতে ছোট্টরা এখানে হবে ছুটে দেখবি যদি জলদি আয় এখানে হবে দেখবি চেঁচিয়ে তারপর একটাই হবে চেঁচিয়ে যে তার মুখে ব্যথা চেঁচিয়েটা উত্তর তারপরে বারো প্রশ্নগুলো আছে যেগুলো নেয় এরপরে এগারোটা করিনি কারণ কখন একটা ছবি আঁকা ছিল ঠিক আছে বারোটায় এবার দেখো বলেছে গল্প বুড়ো যখন গল্প কখন গল্প শোনাতে আসে শীতকালে ভোরবেলা যখন উত্তরে হাওয়া বয় তখন গল্প বুড়ো গল্প শোনাতে আসে গল্প বুড়োর ঝোলায় কি কী ধরনের গল্প রয়েছে গল্প বুড়োর ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তর আজগুবি সব কাণ্ড শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে চায়। গল্পগুলো শীতকালের ভোরে রূপকথার গল্প শুনিয়ে ছোটদের ঘুম থেকে উঠাতে ওঠাতে চায় গল্পগুলো বলে যে যে আসবে না সে রূপকথার গল্প শুনতে পাবে না আর যে আসবে না সে গল্প না শুনে মূর্খামির পরিচয় দেবে তাই সকলকেই আসতে হবে মূর্খতা ভাঙাতে আর শীতের ভোরে ঘুম থেকে উঠতে হবে কারণ আমাদের গল্প বুঁড়ো হা ডাক ছেড়ে সে ডাক ছেড়ে আর যদি তোমাদের এক নম্বরে কোশ্চেনটা আসে তখন খালি তোমরা লিখে দেবে যে গল্প বুঁড়ো ডাক ছেড়ে শীতের ভোরে ছোট্টদের ডেকে ঘুম থেকে ওঠাতে চায় এটা এক নম্বরে তোমরা লিখতে পারো এতটা বড় না লিখলেও হবে কী লিখবে উত্তরটা আরেকবার বলে দিচ্ছি লিখবে গল্প বুড়ো ডাক ছেড়ে শীতকালের ভোরে ছোট্টদের ডেকে ঘুম থেকে ওঠাতে চায় বারো চারেরটা রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে আছে সার বাঁধা কুড়ির পাহাড় চোখ ধানো মানিক হীরা ঝলমলে সোনার কাঠি টনটনে তেপান্তরের মাঠখানা ইত্যাদি রূপকথার বিষয় আছে কবিতাটিতে শেষ প্রশ্ন গল্পগুলো কাদের গল্প শোনাবে না শীতের প্রখর পত্তুষে যে গুন থেকে উঠবে না জলদি ছুটে আসবে না তাদের গল্পগুলো শোনাবে না গল্পগুলো গল্প শোনাবে না তাদের ঠিক আছে তো আজকে সমস্ত হয়ে গেল গল্পগুলোর কোশ্চেন অ্যান্সার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্ট বক্সে জানাবে কোনো অসুবিধা থাকলে আর বন্ধুদের শেয়ার করে দেবে